কঠিন পয়বর্জ্য ঘোরানো এবং শুকানোর এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে রোটারি ক্লিন টেকনোলজি। বিশেষ প্রয়োজনে মেইন জেনারেটরের জন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য যদি একটা এই কাজটা কোনো একটা অংশ কাজ করতে হয় তাহলে সেই সময় এই অংশটা চালু বন্ধ করে এই অংশটা চালু। ওয়াসা বলছে প্রতিদিন এরকম 2500 লিটার পয়োবর্জ্য তৈরি হচ্ছে এই শহরে, কিন্তু 2 কোটি মানুষের প্রতিদিন তৈরি করা টনকে টন এই বর্জ্য যায় কোথায়? এ শহরের 80% এলাকার পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নেই সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা। তাই নগরীর লাইফলাইন খ্যাত এই খালগুলো এই শহরবাসীর তৃষ্ণা মেটাতে চারপাশে বয়ে চলা জলাধারগুলোতেই প্রতিনিয়ত মিশছে দূষিত এই জঞ্জাল। ফলে নিষ্প্রাণ হচ্ছে নদীগুলো, প্রকৃতি হারাচ্ছে বৈচিত্র্য, তিলোত্তমায় শহর রূপ নিচ্ছে দূষণ আর অবাসযোগ্য এক নগরীতে। ঢাকা শহরকে আধুনিক এবং বাসযোগ্য করতে এবার নতুন প্রজন্মের পয়বর্জ্য শোধনাগার যুগে প্রবেশ করল বাংলাদেশ। যুক্ত হয়েছি দাসের কান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে। বলা হচ্ছে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট শুধু ড্রেন থেকে আসা পানিকে 6 ধাপে শুধু বিশুদ্ধ করা নয়, এখানে পাওয়া সলিড ওয়াস্ট বা কঠিন বর্জ্যকে বাণিজ্যিকভাবে সিমেন্ট তৈরির ফ্লাই অ্যাশেও রূপান্তর করা হয়। চলুন দেখি। ওয়াসারি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রতিদিন 50 কোটি লিটার পয়বর্জ্যকে শোধন করতে পারে। এ হিসেবে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পয় শোধনাগার, কারণ এর আগে নারায়ণগঞ্জের পাগলায় স্থাপিত দেশের প্রথম শোধনাগারের সক্ষমতা মাত্র 12 কোটি লিটার। নির্মাণকারী চীনা ঠিকাদার এবং ওয়াসা দুই পক্ষই বলছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এমন সক্ষমতার পয় শোধনাগার ভারত কিংবা ভিয়েতনামেও নেই, সে হিসেবে এটি দক্ষিণ এশিয়াতেও বৃহত্তম। কিন্তু এখানে শোধনের কাজটি হয় কিভাবে? প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এর জন্য আছে মোট 8টি ধাপ। মানুষের যে টয়লেট আমরা ইউজ করি সেইটা কিছু ওয়েস্ট আছে, সেটা মিশ্রিত যে পানিটা বলে ওয়েস্টটা বা পয়বর্জ্য বলে, এই পয়বর্জ্যটাই এখানে আইনা আমরা ট্রিটমেন্ট করতেছি, তাতে তার ফলে যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। মূলত শহুরে বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করার পর দূষিত পানিকে শোধন করা হয় 6টি ধাপে এবং কঠিন বর্জ্যকে ফ্লাই অ্যাশে রূপান্তরের জন্য রয়েছে আরও 2টি ধাপ। মূলত হাতিরঝিলের রামপুরা প্রান্ত থেকে শুরু হয় পয়ঃশোধনের প্রাথমিক কর্মযজ্ঞ। ওয়াসা বলছে সার্ভিস সুয়ারেজ লাইনের মাধ্যমে শহরের গুলশান, বনানী, বাড়িধারা, বাড়িধারা DOHS, বসুন্ধরা, আফতাবনগর, বাড্ডা, মগবাজার, নিকেতন, কলাবাগান এবং হাতিরঝিলের সঙ্গে সম্পৃক্ত এলাকা থেকে আসা পয়বর্জ্য এখানে 8টি পাম্পের মাধ্যমে উত্তোলন করা হয়, যেগুলো বৃহৎ ব্যাসার্ধের প্রায় 5 কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসা হয় এই ইনলেট পাম্পিং স্টেশনে। এখানে পানির সঙ্গে ভেসে আসা কঠিন বর্জ্যকে আলাদা করা হয়। পয়বর্জ্য থেকে কঠিন বর্জ্য এবং পানিকে আলাদা করার পরই পানির বর্জ্য শোধনের মূল কাজটি শুরু হয়। এখন রয়েছি SST বা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এলাকায়। এখানে মূলত নদীতে ছেড়ে দেবার মতো এমন স্বচ্ছ পানি পাওয়া যায়। তবে এর আগেও রয়েছে আরও 2টি ধাপ। এর আগের ধাপগুলোতে প্রাইমারি সেডিমেন্টেশন এবং অ্যানারোবিক অ্যানোক্সিক অক্সিক ধাপ বলছে নির্মাণ কোম্পানিগুলো। এগুলো মূলত বারবার পানিতে থাকা দ্রবীভূত কঠিন পদার্থ, গ্যাস, ফসফেটের মতো উপাদানকে ক্রমাগত ছেঁকে আলাদা করার পদ্ধতি। ওয়াসা কর্তৃপক্ষ বলছে প্রতিটি স্থাপনার এখানে জোড়া বা সেট করা হয়েছে, তাই একটিতে যদি কোনোভাবে যান্ত্রিক ত্রুটিও ধরা পড়ে অপরটি চালু রেখে চালিয়ে নেওয়া যাবে কাজ। সে হিসেবে সপ্তাহে প্রতিদিন এবং 24 ঘন্টায় চালু থাকবে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিশেষ প্রয়োজনে মেইন জেনারেটরের জন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য যদি একটা এই কাজটা কোনো একটা অংশ কাজ করতে হয় তাহলে সেই সময় এই অংশটা চালু বন্ধ করে এই অংশটা চালু করা হয়। এগুলো বিশেষ কোনো মুহূর্তে, কিন্তু আমরা সবসময় করে কাজ চালাতে। পয়শোধনের 5ম ধাপে আছে আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে শোধিত পানিকে আবারও জীবাণুমুক্ত করার কার্যক্রম, আর এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রকৃতিতে ছেড়ে দেবার মতো বিশুদ্ধতা অর্জন করে এই পানি। বর্জ্য থেকে পাওয়া পানি কতটা শোধন হচ্ছে তা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করা হয় এই শোধনাগারে, আর এর জন্য একটি স্যাম্পলিং চেম্বার বা নমুনা পরীক্ষার ট্যাঙ্ক রয়েছে। এর নাম ESC বা এফ্লুয়েন্ট স্যাম্পলিং চেম্বার।
কিন্তু এখান থেকে পাওয়া কঠিন বর্জ্যকে ফ্লাই অ্যাশে পরিণত করা হয় কিভাবে, চলুন দেখি। কঠিন পয়বর্জ্য উড়ানো এবং শোকানোর এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে রোটারি ক্লিন টেকনোলজি। এইখানে যখন কঠিন বর্জ্য ঢোকে তখন সেটির আর্দ্রতা থাকে প্রায় 78% এবং প্রক্রিয়া শেষে এটি 0% আর্দ্রতা বিশিষ্ট ফ্লাই অ্যাশে পরিণত হয় এবং এর সবশেষ কাজটি হয় এই রোটারি ক্লিনের বড় বড় এই ট্যাঙ্কগুলোতে, যেটির ভেতর প্রায় 850°C তাপমাত্রা। টেম্পারেচারে শুকাচ্ছি, শুকানোর পরে সেটাকে আমরা 78% মশারটাকে 20% করে নিয়ে আসতেছি। ওই 20% মশারটাকে পরে আমরা এই রোটারি ক্লিনে সেটাকে বার্ন করার পরে 0% মশার করে ফেলতেছি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একদম হালনাগাদ প্রযুক্তিতে তৈরি এই ট্রিটমেন্ট প্ল্যান্টের কারণে পরিবেশের ক্ষতি প্রায় শূন্যের কোঠায়। যেই যেই বর্জ্যগুলোকে আমরা ডাইভার্ট করেছিলাম ওই খালে পড়তে না দেওয়ার জন্য, সেই সমস্ত বর্জ্যগুলো এখানে আসছে, যেটা 500 MLD বা 450 MLD-র বেশি। কাজে এই হলো আমাদের ই ক্যাচমেন্ট এরিয়া। আচ্ছা, যখন আমাদের পাগলা হয়ে যাবে এবং রায়েরবাজার হয়ে যাবে, তখন পাগলার সাইডের থেকে আমরা এখন যেগুলো ডাইভার্ট করে নিয়ে আসছি ওইটার এইগুলো ডাইভারশন থাকবে না, ওগুলো সরাসরি পাগলাতে চলে যাবে। আর ধানমন্ডিতে যখন রায়েরবাজার হয়ে যাবে, তখন রায়েরবাজারে যেটা আমরা এখানে ডাইভারশনে, রায়েরবাজার মানে ধানমন্ডি এলাকায় আমরা ডাইভারশনে নিয়ে আসছি, সেই ডাইভারশনে আর আনবো না, ওটা তখন রায়েরবাজারে চলে যাবে। তখন এই সাইডের গুলশান মনানি, তখন গুলশান মনানিকে আরও বৃদ্ধি করে আমাদের যে গুলশান মনানি ক্যাচমেন্ট এরিয়ার জন্য আলাদা একটা নেটওয়ার্ক করে, তখন গুলশান মনানিগুলো সব এখানে নিয়ে আসবো, আর হাতে দিলে কোনো কিছুই যাবে না। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৃহৎ এই ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 62 একরের বিশাল স্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটি রুম থেকে, রয়েছে সিসিআরএ বা সেন্ট্রাল কন্ট্রোল রুমে। স্ক্রিনে দেখা যাচ্ছে কিভাবে শহরের বিভিন্ন স্থান থেকে আসা পয়বর্জ্য বিশুদ্ধ পানি হয়ে বের হয়ে যাচ্ছে। এভাবে বিশাল স্থাপনার কোথায় কি হচ্ছে সেটির সার্বক্ষণিক নজরদারির জন্য রয়েছে 99টি ক্যামেরা। আজহার লিমন, এখন দাসের কান্দি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।